আজকের ম্যাচে আমরাই জিতব, মোস্তাফিজকে দলে নিয়ে কঠিন হুমকি রিকি পন্টিং, বিস্তারিত ভিডিওতে দেখুন। এবার আইপিএলে দুটি ম্যাচে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটাল শুধুমাত্র বাজে বোলিং পিচের কারণে। আর তাই তো দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার চাইবে বোলিং বিভাগ আরও শক্তিশালী করতে। অপরদিকে বিয়ের কারণে মিশেল মার্শ 7 দিনের জন্য তার নিজের দেশে চলে গিয়েছে। আর তাই তো আজকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কমতি থাকবে। আজ সকালে সংবাদ সম্মেলনে রিকি পন্টি বলেন, আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমান খেলবে। মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে দারুণ পারফরমেন্স করে থাকে, তাই তো মোস্তাফিজকে একাদশে রেখেই দলকে সাজানো হয়েছে। অপরদিকে মোস্তাফিজুর রহমানের কারণেই ভয় পাচ্ছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন, কারণ 2021 আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিল এই বাহাতি পেসার। আর তাই তো সানজু স্যামসন বলেন, মোস্তাফিজুর রহমানের ওভারগুলো দেখে শুনে খেলতে পারলেই দিল্লির বিপক্ষে আমরা জয় নিয়ে আসতে পারব। অপরদিকে রিকি পন্টিং সরাসরি জানিয়েছেন, আজকে আমরা মোস্তাফিজুর রহমানের কারণে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জিতব। আপনাদের কাছে কি মনে হয়, রাজস্থান রয়্যালসের বিপক্ষে কি আজকে মোস্তাফিজুর রহমান অসাধারণ পারফরমেন্স দেখিয়ে দিল্লি ক্যাপিটালসকে জয় নিয়ে দিতে পারবে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।